মুনতাসির রহমান নাফি আপনি লিখেছেন, আমি যদি একটা বিড়াল কিনি নিজের বাসায় পালন করি তাহলে কি গুনাহ হবে? বিড়াল পালন করার তো গুনাহ না, বরং ভালো শরীর দৃষ্টিকোণ থেকে। তবে বিড়াল কেনা বেচা করা যে নিষেধ আছে সেখানে অবশ্য সেটা ব্যাখ্যা আছে। অনেকে বলেছেন যে এখানে উদ্দেশ্য হলো যে এত সাধারণ জিনিসটা মানুষ কেন কেনা বেচা করতে যাবে, এটা তো বিক্রয়যোগ্য কোনো বিষয় নয়। সেই হিসাবে আদেশ নিষেধাজ্ঞা আছে। আজকাল বিড়াল প্রশিক্ষিত বিড়াল থাকে, উন্নত জাতের বিড়াল আনা হয়, তাদের চাষ করা হয়, পালা হয়, যেখানে খরচ হয় তো সেটা বিক্রি করা যেতে পারে। এটা অনেক ওলামায়ে কেরামের ব্যাখ্যা। মোহাম্মদ বিপ্লব হোসেন আপনি লিখেছেন, আমি একটা মেসে থাকি, যিনি রান্না করেন উনি সালাদ পড়েন না, ওনার হাতের রান্না খাওয়া কি উচিত হবে? সালাদ না পড়লেও তার হাতের রান্না খাওয়া যেতে পারে যদি খাবার হালাল হয়। আফরা আনান আপনি লিখেছেন, আমার সমস্যা আমার বোনকে নিয়ে। তার আচরণ দিন দিন সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। তার বয়স 16 বছর, মা বাবার সাথে সবসময় খারাপ আচরণ করে। তার আবদার না শুনলে ভাঙচুর করে দরজা লাগিয়ে দেয়। সে আগে হিজাব করতো, এখন তাও করে না। এক্ষেত্রে আমার করণীয় কি? দেখুন, আল্লাহ তালা মাফ করুন, এ ধরনের অস্বাভাবিক যদি আচরণ হঠাৎ করে দেখা দেয় তাহলে সেক্ষেত্রে তার প্রতি ব্ল্যাক ম্যাজিক কিংবা দুষ্টজনের কোনো উপদ্রব তার মধ্যে আছে কি না, সে বিষয়টি পরখ করবার জন্য ভালো কোনো রাকি, যিনি রুকিয়াশ রাইয়া করে থাকেন, কোরআন হাদিসের আলোকের ঝাড়ফুঁক করে থাকেন, এরকম কারোর স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে এবং তাকে চেক করানো যেতে পারে। বিশেষ করে কোরআন কারিমের তেলাওয়াত এবং কিছু কিছু রুকিয়ার অ্যাপ আছে, সেগুলো থেকে তেলাওয়াত চালু করে রাখা যেতে পারে। এর মাধ্যমে যদি ইতিবাচক ফলাফল দেখা যায় তাহলে সেক্ষেত্রে এই পথে আগানো যেতে পারে, সেছাড়া ডাক্তার তো দেখানো যেতেই পারে। আর এ ধরনের হঠাৎ করে আপনার ক্রেজি হয়ে যাওয়া, এটি সচরাচর ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে অনেক সময় হয়ে থাকে। অতএব মূল বিষয়টা কী সেটা দেখার চেষ্টা করতে হবে, এবং কোনো খারাপ মানুষের পালায় পড়ছে কি না, খারাপ সংস্রবের কারণে হিজাব ইত্যাদির প্রতি তার অবজ্ঞা অশ্রদ্ধা আসছে কি না সেটিও দেখা যেতে পারে। এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার বোনকে পরিপূর্ণ সুস্থ করুন, স্বাভাবিক করুন এবং দিনের পথে তাকে নিয়ে আসুন এবং আপনাদের সমস্যার সমাধান হোক। ইসরা জাহান জেরিন আপনি লিখেছেন, ব্যাংকার স্বামী থেকে পাওয়া দেনমোহর কি হালাল হবে? ব্যাংকার স্বামী তার থেকে পাওয়া যে দেনমোহর, সেটা যদি সুদি ব্যাংক থেকে তিনি দেন, সুদি ব্যাংক উপার্জন করে সেখান থেকে দেন আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি গ্রহণ করবেন না। আপনার হক এবং অধিকার হলো হালাল উপার্জন থেকে তিনি আপনাকে দিবেন। যদি এক্ষেত্রে অনেক ওলামা ইকরাম মনে করেন যে হারামটা হারাম লে গাইরিহি, অর্থাৎ উপার্জনের পদ্ধতিগত কারণে হারাম হয়েছে, মূলগতভাবে হারাম লে আইনিহি নয়, যেমন যে এই সুদের প্রতিষ্ঠানে চাকরি করে যে উপার্জন পাচ্ছেন সেটি যিনি হারাম উপার্জন করছেন তার জন্য এটি হারাম কোনো সন্দেহ নয়, কিন্তু যখন পারিশ্রমিক হিসেবে তিনি কাউকে দিচ্ছেন বা পাওনা হিসেবে পরিশোধ করছেন ওই ব্যক্তির জন্য সেটা হালাল, এটা অনেক ওলামা ইকরামের মত। কিন্তু স্বামীর কাছে এই আর্গুমেন্ট করার সুযোগ আপনার আছে যে তুমি হালাল উপার্জন থেকে আমাকে দাও এবং তোমার হালাল উপার্জন থেকে পাওয়ার হক এবং অধিকার আমার। রিয়াদ হোসেন আপনি লিখেছেন, পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য জাকাতের টাকা নেওয়া যাবে কি না? দেখুন, জাকাতের টাকা নিতে পারেন সেই গরিব মানুষ যার দারিদ্র, যার গরিব, তার আর্থিক অনটন এই পর্যায়ে যে তার একান্ত মৌলিক প্রয়োজন যেগুলো সেগুলো মেটাবার মতো সামর্থ্য সাধ্য তার নেই, তার জন্য জায়েজ আছে। এখন একজন মানুষ যদি কোরআনের বর্ণা মতে জাকাতের হকদার যে ফকির এবং মিসকিন তাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যান, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাত খেতে পারেন, তিনি ছাত্র হলেও জাকাত খেতে পারবেন। আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে তিনি ছাত্র হলেও জাকাত খেতে পারেন না। ধরুন তিনি ফকির কিংবা মিসকিন নন, অর্থাৎ তার এবং তার ফ্যামিলিতে যা আছে তা দিয়ে তার সুন্দর মতো চলে, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের অর্থ গ্রহণ করতে পারবেন না। অথবা স্টুডেন্ট যিনি জাকাতের অর্থ গ্রহণ করছেন তিনি মূলত ফকির কিংবা মিসকিনের ক্রাইটেরিয়া পড়ছেন কি না সেটা হলো মূল বিষয়। হোসনা বিনতে হান্নান আপনি লিখেছেন, আমার বাবার বাড়ি সফরের দূরত্বে, একবার দুই মাস থাকলে কসর নামাজ পড়তে হবে কি না? একটি জায়গায় যখন আপনি 15 দিনের বেশি থাকবেন তখন ফিকহ হানাফি অনুসারে আপনি সেখানে পুরো নামাজ পড়বেন, সেখানে কসর নামাজ আপনার প্রযোজ্য থাকবে না। যদিও সৌদি আরবের স্কলার ওলামা ইকরামদের অনেকে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ তাদের মত হলো যে কোনো জায়গায় আপনি যতক্ষণ পর্যন্ত বসবাস করার নিয়ত নেই আপনি সেখানে সাময়িক সময় পার করেছেন, সেটা দুই মাস এক মাস হলে তারপর এটা সফর হিসাবে গণ্য হবে এবং আপনি কসর নামাজ পড়বেন। যাই হোক, বাংলাদেশে বেশিরভাগ মানুষ হানাফি ফিকহ ফলো করেন, সেই হিসাবে ফিকহে হানাফির অনুসারে 15 দিনের বেশি আপনি অবস্থান করার নিয়ত করার কারণে আপনার বাবার বাড়িতে আপনি কসর নয় বরং পুরো নামাজ পড়বেন।